শুক্রবার জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বরনীলপুর চৌরঙ্গী ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছর এই পুজো ৩৫তম বর্ষে পদার্পণ করল। এবছরে তাদের ভাবনা ফিরে দেখা রক্তাক্ত কার্গিল। এদিন এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন খুঁটি পুজো ঘিরে ক্লাব সদস্য ও এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আমাদের বরনীলপুরের চৌরঙ্গী ক্লাব, সেই চৌরঙ্গী ক্লাবের এবার ৩৫তম দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসবের আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে তারা আজকের দিন থেকে পুজোর সমস্ত কাজকর্ম শুরু করলো। এবারে আমাদের চৌরঙ্গীর এই দুর্গাপুজোর থিম হচ্ছে, যেহেতু এবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস, সেই ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এরা ফিরে দেখা কার্গিল, সেই কার্গিলের যুদ্ধকে এরা তুলে ধরবে এবার চৌরঙ্গী ক্লাবের এই দুর্গাপুজোয়। আমরা মনে করি যে চৌরঙ্গী ক্লাবের দুর্গাপুজো বর্ধমানের মধ্যে একটা নামি দামি দুর্গাপুজো, কারণ প্রতি বছরই এখানে অত্যন্ত ভালো পুজো করে এবং হাজার হাজার মানুষ এখানে লাইন দিয়ে সেই দুর্গাপুজো দেখতে হয়। এবারও আমাদের আশা এরা যে ফিরে দেখা সেই কার্গিলের যুদ্ধ, সেটাকেই এরা থিমের মাধ্যমে এরা তুলে ধরবে এবং অত্যন্ত মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা হবে এবং মানুষ প্রচুর ভিড় করবে এই দুর্গাপুজো দেখার জন্য। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।